পঞ্চায়েত ভোটে কোনো রকমের গাজোয়ারি ছাপ্পা রিগিং চলবে না। নবজোয়ারের প্রস্তুতি সভায় কড়া বার্তা তৃণমূল জেলা সভাপতির, কটাক্ষ বিজেপির। আগামী পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি ছাপ্পা রিগিংকে বরদাস্ত করবে না দল। নবজোয়ারের প্রস্তুতি সভায় এমনই বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। শুক্রবার বাগদার হেলেন চায় নবজোয়ারের প্রস্তুতি সভা ডাকেন সভাপতি বিশ্বজিৎ দাস। বাগদা পূর্ব এবং পশ্চিম ব্লকের সমস্ত বুথ সভাপতিকে প্রস্তুতি সভায় উপস্থিত হতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিনের সভায় জেলা নেতৃত্ব উপস্থিত থাকলেও অনেক বুথ সভাপতি উপস্থিত ছিলেন না, যার কারণে বুথ সভাপতিদের উপর ক্ষুব্ধ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এরপরই জেলা সভাপতি ব্লক সভাপতিদের নির্দেশ দেন বুথ সভাপতিদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখতে। বিশ্বজিৎ দাস কড়া ভাষায় নির্দেশ দেন সভায় না আসার কারণ খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথ সভাপতিদের গুরুত্ব দিচ্ছেন, অথচ তারা সভায় অনুপস্থিত, এটা চলতে পারে না। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ দাস বলেন, এবার ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে, এখানে কোনো প্রকার গাজোয়ারি ছাপ্পা রিগিং চলবে না। এত বড় গুরুত্বপূর্ণ একটা সভায় অনেকে এসেছেন, কিছু কিছু মানুষ এখন আসতে পারিনি আজকে, যেহেতু আমি বুথ প্রেসিডেন্টে দেখেছিলাম। আমি দুই ব্লক সভাপতিকে নির্দেশ দিয়ে গেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথ সভাপতিদের গুরুত্ব দিয়েছেন, তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি গুরুত্ব দিয়েছে। এই গুরুত্বপূর্ণ সভায় যারা আসতে পারিনি, তারা যারা আসেনি কী কারণে আসেনি সেটা তদারকি করতে হবে, আর যদি তাদের অন্য কাজ বেশি গুরুত্বপূর্ণ থাকে তাদেরকে সরিয়ে যারা ওখানকার যোগ্য মানুষ, যারা কাজ করতে চায়, যারা তৃণমূল কংগ্রেসের রতন্দ্র প্রহরীর মতন বুথে পাহারা দিচ্ছে, তার আগামী দিনে এই যে নব জোয়ার, এই যে তৃণমূল কংগ্রেসের যে নতুনদের যেভাবে স্বাগত জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে সঠিক স্বচ্ছ মানুষ, স্বচ্ছ ব্যক্তিত্ব আগামী দিন কাজ করবে। যে দল মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে আমরা ভোট হবে। এমন কোনো পরিবার নেই এমন যে সেই জায়গায় আমরা উন্নয়ন পৌঁছে দিতে পারিনি। প্রত্যেকটা পরিবারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন আমরা পৌঁছে দিয়েছি। অতএব উন্নয়ন নিরিখে ভোট চাইছি, ভোট শান্তিপূর্ণভাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে ভোট হবে। বিজেপি সিপিএম কংগ্রেস ধরাশায়ী হবে, ওরা ক্যান্ডিডেট দিতে পারবে না পঞ্চায়েত নির্বাচনে। জেলা তৃণমূল সভাপতির এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, বিজেপি বিধায়ক ও তৃণমূল সভাপতি বলছেন রিগিং ছাপ্পা চলবে না, এটা কখনোই হতে পারে না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, রিগিং ছাপ্পা ছাড়া তৃণমূল কোনো দিন জিততে পারবে না। কোনো গাজুয়ারি রিগিং ছাপ্পা চলবে না। তা বিশ্বজিৎ বাবুর কাছে আমাদের প্রশ্ন, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন রিগিং ছাপ্পা ছাড়া তৃণমূল জীবনেও জিততে পারবে না, জীবনেও বাঁচবে না। বুথ সভাপতি, বহু কর্মী, তারা আজকে কেউ উপস্থিতই ছিলেন না। ভোট লুটের প্র্যাকটিস হচ্ছে, তো হেলেঞ্চা তো আসবে বাগদা বিধানসভাতে ভোট লুটের প্র্যাকটিস কিভাবে হয় তার শিখাতে, তা যাদের শিখাবে সেই ছাত্রদেরই উপস্থিতি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।